হ্যালো এভরিওয়ান, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। হ্যাঁ, আমাদের আগে আপনাদের কোনো প্রবলেম আছে কিনা এটা নিয়ে একটু ডিসকাস করবো, এরপরে হচ্ছে নতুন টপিক শুরু করবো। এনি কাইন্ড অফ প্রবলেম, অ্যাসাইনমেন্ট বা আগের লেকচার? আগের লেকচারে আমরা দেখেছিলাম সেন্ট্রয়েড কিভাবে বের করতে হয়। তো আজকে হচ্ছে সেন্ট্রয়েডের যে প্রুফ গুলো ছিল সেইগুলো একটু দেখব। তো এর আগের লেকচার পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে আস্ক করতে পারে। স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, অ্যাসাইনমেন্ট লাস্ট যেটা স্যার, ওটা 4.25 এ, মানে বুঝতেছি না স্যার, 4.25 যেটা। 4.25? জি স্যার। ফোর পয়েন্ট টু ফাইভ এ কি বলতেছে দেখেন, এইটাই তো তাই না? জি স্যার। কোথায় প্রবলেম আপনার? স্যার কোশ্চেনটাই বুঝতেছি না আর কি, মানে এটা কিভাবে করবো আর কি। এ এবং বি, এ একটা সাপোর্ট, বি আর একটা সাপোর্ট। এ কি ধরনের সাপোর্ট বলেন তো? স্যার হিঞ্জ। তাহলে কয়টা রিয়াকশন ফোর্স থাকবে? স্যার হিঞ্জ সাপোর্টে স্যার দুইটা, উপরের দিকে একটা আর ধরলাম রাইট সাইডে একটা, এটা বি আর একটা সাপোর্ট। এটা কি ধরনের সাপোর্ট? স্যার এটা সাইটের রোলার। এটা রোলার। রোলারের কয়টা সাপোর্ট থাকে, মানে রিয়াকশন ফোর্স থাকে? স্যার একটা একটা স্যার। তো সারফেসের সাথে পারপেন্ডিকুলার, এই তিনটা আননোন কোয়ান্টিটি বের করতে হবে। আলফার ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি, মানে তিনটা কন্ডিশন দেওয়া আছে, 0, 90 আর 30। রোল ফোর জি স্যার। এই স্যার এখানে স্যার তিনটা আলফা এর ভ্যালু, যেকোনো একটা যদি করে দিতেন ভালো হতো। আলফা 0 হলে আপনি হচ্ছে 0 বসাবেন, আলফা যদি 0 হয় তাহলে এটা কি এই প্লেন হয়ে যাবে। আলফা 0 হলে এটা এরকম হয়ে যাবে, তো উপরে ফোর্সটা কাজ করবে। তো এটা সবচেয়ে ইজি, সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 ধরবেন, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0 ধরবেন, দুইটা ইকুয়েশন পেয়ে যাবেন। আর একটা হচ্ছে দেখেন এই পয়েন্টের এগেনস্টে মুভমেন্ট দেওয়া আছে, তো চাইলে হচ্ছে আপনি এই যে এ পয়েন্টের এগেনস্টে মুভমেন্ট বের করতে পারেন। ঠিক আছে, সো এ পয়েন্টের এগেনস্টে যদি আমরা মুভমেন্ট বের করি তাহলে মুভমেন্টের সাথে দুইটা কম্পোনেন্ট থাকবে, এখানে একটা মুভমেন্ট আর এখানে হচ্ছে একটা ফোর্সের কারণে মুভমেন্ট। সে মোমেন্ট অ্যাবাউট এ, মোমেন্ট অ্যাবাউট এ যদি আমি বের করতে চাই, আমি ধরলাম হচ্ছে যে অ্যান্টি ক্লক ওয়াইজ কে পজিটিভ, ঠিক আছে, তাহলে দেখেন এ ফোর্সটার অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে আমি একটা মোমেন্ট পাবো, হুইচ ইজ কি হবে, এটা ধরলাম বি আর ডিস্টেন্সটা হচ্ছে 20, তাহলে 20 ইন্টু বি, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে পজিটিভ হবে। আর এরপরে হচ্ছে দেখেন এখানে আরেকটা মোমেন্ট আছে, এই মোমেন্টটা কাজ করতেছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সো এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, সিম্পলি +750 ইকুয়ালস টু 0। সো এখান থেকে আমি বি এর ভ্যালু ক্যালকুলেট করে বের করবো। আর বি বের হয়ে গেলে আমার সামেশন অফ এফ এক্স দিয়ে হচ্ছে এটা বের করব, এটা 0 হবে হয়তো বা, আর সামেশন অফ এফ ওয়াই দিয়ে যদি বের করি তাহলে হচ্ছে এটা ইকুয়ালস টু -b হবে। স্যার এটা -750 হবে না? মাইনাস কিভাবে, এটা তো ক্লক ওয়াইজ, এটা তো স্যার আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ পজিটিভ ধরছি না?
হ্যাঁ হ্যাঁ সরি সরি, এটা তো ক্লকওয়াইজ, মাইনাস হবে। সরি এটা তো ক্লকওয়াইজ, তো এটা ক্লকওয়াইজ মোমেন্ট, দ্যাটস হোয়াই এটা মাইনাস হবে। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ কে তো পজিটিভ। রোল ফোর বুঝেছেন? জি স্যার। তো বাকি দুইটা অ্যাঙ্গেলের জন্য বের করা যাবে না? জি স্যার করা যাবে। এই প্রবলেম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হামিম কি বুঝেছেন? হামিম জি স্যার। আচ্ছা, এরপরে আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এরপরে আমরা এখন তো 5 নম্বর চ্যাপ্টারে আছি, 5 নম্বর চ্যাপ্টার আজকে পড়াবো, হয়তো বা শেষ করার চেষ্টা করব। আর একটা চ্যাপ্টার বাকি থাকবে 6। তো 6 চ্যাপ্টারের খুবই অল্প পোর্শন আপনাদের আছে, তো ওইটা শেষ করলে আমাদের ভেক্টর মেকানিক্স এর এই বইটা কমপ্লিট হবে। এরপরে হচ্ছে আমাদের সলিড মেকানিক্স শুরু করতে হবে। সলিড মেকানিক্স এর জন্য আমি আর একটা বই ফলো করব, তো ওইটা আমি শুরু করব অনেক পরে। এরপরে হচ্ছে আপনাদের নতুন যে ফ্যাকাল্টি আসবে সে তার পার্ট পুরোটা শেষ করার পর আমি আবার আমার সলিড মেকানিক্স পার্টটা শুরু করব, হয়তোবা পূজার পরে আপনারা হচ্ছে নতুন ফ্যাকাল্টির সাথে। আর কারো কোনো কোশ্চেন আছে? এইটা কি মনে পড়ে এর আগের দিন আমরা দেখাইছিলাম বিভিন্ন শেপের সেন্ট্রয়েড পয়েন্ট কিভাবে বের করতে হয়, বা চার্টটা আমরা দেখেছিলাম এখান থেকে, তাই না? জি স্যার। তো আমি বলেছিলাম যে এগুলা প্রত্যেকটা প্রুফ করা যায়, তো আজকে হচ্ছে আমরা একটা বা দুইটা প্রুফ দেখব, এরপরে বাকিগুলো হচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন। এটা কোনো হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট না, এটা নিজের ইচ্ছায় যার ইচ্ছা হবে সে ট্রাই করবেন। আর অ্যাসাইনমেন্ট প্রবলেম থাকবে হচ্ছে আপনার এই এক্সারসাইজের যে প্রবলেম গুলো সেগুলো, হয়তো আমি 5 আর 6 চ্যাপ্টার মিলাই একটা অ্যাসাইনমেন্ট দিব, যেহেতু এই চ্যাপ্টার গুলোতে অল্প ম্যাথ আছে বা অল্প প্রবলেম, মানে অল্প কিছু টাইপের প্রবলেম করাইছি। তো 5 আর 6 চ্যাপ্টার মিলাই আমি হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট দিব। এইগুলো সলভ করার আগে আমরা তো এই প্রবলেমটা এর আগের দিন সলভ করেছিলাম, তাই না? এই প্রবলেমটা কি সলভ করেছিলাম? জি স্যার। দেখেন, সেন্ট্রয়েড আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে পারি, এটা এর আগের দিনই আমরা এই ফর্মুলাটা দেখেছিলাম। তো আজকে জাস্ট একটু রিমাইন্ড করি যে আমাদের এক্স বার এ ইজ ইকুয়ালস টু ছিল সামেশন অফ এক্স ডি এ ডেল এ। তো এটাকে যদি আমরা ডেল এ কে যদি ক্ষুদ্রতম পরিবর্তন হিসাবে ডি এ হিসাবে চিন্তা করি, তাহলে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করতে পারি। তো এটা ছিল ইন্টিগ্রেশনের ফর্মুলা। এখানে যেটা দেখেন যে এ আমাদের এল দ্বারা রিপ্লেস হতে পারে, ডাব্লিউ দ্বারা রিপ্লেস হতে পারে, অথবা ভি দ্বারা রিপ্লেস হতে পারে। তো এ দ্বারা এরিয়া বোঝানো হচ্ছে, এই এরিয়াটা লেন্থ দ্বারা রিপ্লেস হতে পারে বা ভলিউম দ্বারা রিপ্লেস হতে পারে, অথবা আমাদের ওয়েট দ্বারা এটা রিপ্লেস হতে পারে। তো কোশ্চিনে যেই ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, দ্যাট মিনস যে ডেটাগুলো আপনার কাছে অ্যাভেলেবল থাকবে, সেই ডেটার উপর বেস করে আপনাকে এক্স বার বের করতে হবে ইন্টিগ্রেশনের মাধ্যমে। এর আগের দিন আমরা যে প্রবলেমটা করেছিলাম, সেই প্রবলেমটা হচ্ছে আমাদের চার্টে থাকা শেপের সাথে আমার
বডি শেপটা বা অবজেক্টের শেপটা মিলে গেছিল, সো দ্যাটস ওয়াই আমরা সরাসরি ওই চার্ট থেকে ফর্মুলাটা দেখে বসায় ফেলতে পারছি। কিন্তু এমন তো থাকতে পারে যে শেপটা হচ্ছে অনেক কমপ্লেক্স, কোন জেনারেল শেপের সাথে এটা মিলতেছে না, সেক্ষেত্রে সেসব ক্ষেত্রে আমরা এরকম ইন্টিগ্রেশন ইউজ করতে পারি। এরিয়া বের করার জন্য আমরা ইন্টিগ্রেশন সবসময় করে থাকি, তো ইকুয়েশনটা আমার জানতে হয় যে আমি যে কার্ভটার এরিয়া বের করতে চাই, বাউন্ডেড এরিয়া, সেই কার্ভ গুলার হচ্ছে আমার ইকুয়েশন জানতে হয়। তো ইন্টিগ্রেশনে আপনারা এটা দেখে এসেছেন, আমরা সরাসরি যদি এইখানে চলে আসি, দেখেন নাম্বার ওয়ান ফিগারে এখানে হচ্ছে এই যে একটা শেডেড অংশ আছে ব্লু কালারের, তো এটার হচ্ছে এরিয়া আমাকে বের করতে হবে। এটার এরিয়া আমরা কিভাবে বের করতে পারি? এটার এরিয়া বের করার জন্য আমরা করি কি, একটা ক্ষুদ্রতম অংশ নিয়ে নিই, তারপর এই যে ডিএক্স পরিমাণ এটাকে একটা, সে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এ থেকে বি এর মধ্যে আমি এটাকে ইন্টিগ্রেট করলে, ডিএক্স পরিমাণ ইন্টিগ্রেট করলে, এটার ইকুয়েশন যদি আমি জানা থাকে তাহলে হচ্ছে আমি এটার ফুল এরিয়াটা পেয়ে যাব। ইন্টিগ্রেশনে এটা আপনারা শিখে এসেছেন। তাহলে আমাকে কি জানতে হবে, যে এটার ইকুয়েশনটা কি সেটা আমাকে জানতে হবে। তো ইকুয়েশন জানলে আমি হচ্ছে ডিএ বের করতে পারবো। তো এখানে দেখেন ডিএ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমার ডেল এক্স আর এটা লেন্থ হচ্ছে আমার ওয়াই। তাহলে হচ্ছে এটা যেহেতু একটা রেক্টাঙ্গেল এর মতো দেখতে, তাহলে এটাকে আমরা বলতে পারি রেক্টাঙ্গেল এর এরিয়া ইকুয়ালস টু হাইট ইনটু বেস। এটা হাইট হচ্ছে আমার ওয়াই, সো ওয়াই, আর বেস হচ্ছে আমার ডিএক্স, সো ডিএক্স, সো ডিএ ইকুয়ালস টু ওয়াই ডিএক্স লিখতে পারি। এর পরবর্তীতে ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স, সো ওয়াই এর এই এক্স ফাংশন ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে আমরা খুব ইজিলি এটাকে ইন্টিগ্রেট করে এরিয়াটা কত সেটা বের করতে পারবো এ। সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি দুই দিকে এবং ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স ওই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে আমি এই এরিয়াটা পেয়ে যাব, ফুল এরিয়াটা পেয়ে যাব। আমাদের ফর্মুলাতে কিন্তু ছিল যে ফুল এরিয়া আপনার লাগবে, যেমন ছিল কি এক্স বার এ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিএ ওয়াই ডিএ, তাই না, এক্স ডিএ, তো এরকম কিন্তু ছিল হচ্ছে আমাদের ইকুয়েশনটা। তো এখানে কিন্তু আমার এই যে এরিয়াটা বের করতে হবে, তো এরিয়াটা আমরা এই যে এভাবে বের করতে পারি সিম্পল ইন্টিগ্রেশনের মাধ্যমে। তো এরিয়া আমি বের করে ফেললাম, এখন আমার এই সামেশনের ভ্যালুটা বের করতে হবে। তো এই সামেশনের ভ্যালুটা যদি বের করতে হয় তাহলে এই ডি এর ভ্যালুটাকে রিপ্লেস করতে হবে, ডিএ ইকুয়ালস টু আমরা দেখলাম যে ওয়াই ডিএক্স, সেটাকে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই ডিএক্স, আবার ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স এটা আমরা জানি। তো তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারবো, এটা কোন এরিয়ার মধ্যে মানে কোন লিমিটের মধ্যে আমরা ইন্টিগ্রেট করব সেটার জন্য আপনাকে যে এ ভ্যালু আর বি ভ্যালু বের করে নিতে হবে। এ ভ্যালু এবং বি ভ্যালু বের করার জন্য এই কার্ভের উপর কোনো না কোনো ইনফরমেশন আপনার দেওয়া থাকবে, বা ইকুয়েশন দেওয়া থাকতে পারে, বা সরাসরি এই ভ্যালু গুলো দেওয়া থাকতে পারে, বা কোঅর্ডিনেট দেওয়া থাকতে পারে। তো বিভিন্ন ওয়েতে হচ্ছে আপনার এ এবং বি এর ভ্যালুটা আপনাকে বের করে নিতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে আমার ডিএ এর ইকুয়েশনটা বের করতে হবে, এরপরে এই ডিএ কে ইন্টিগ্রেট করে আমার এ বের করতে হবে। স্যার এখানে যে আমরা বিভিন্ন মানে শেপের জন্য ইন্টিগ্রেশন গুলো শিখতেছি, আমাদের পরে যখন ম্যাথ থাকবে তখন কি মানে ফুল ইন্টিগ্রেশনটা আবার করে দেখায় দিতে হবে, নাকি যদি আমরা মনে রাখি ফর্মুলা তাহলে হবে? না, ইউজুয়ালি তো ফর্মুলা তো এটা, তাই না, এক্স ডিএ, এখন ডিএ এর রাশিমালা তো চেঞ্জ হবে। ডিএ মানে কি ওয়াই ডিএক্স, না, তো ওয়াই যে ইকুয়েশনটা সেটা তো এক একটা ম্যাথের জন্য এক এক রকম হবে, তো ওটার জন্য তো আপনার ইন্টিগ্রেশনটা ভ্যারি করবে, বাট বেসিক ফর্মুলা সেম এটা। আচ্ছা, ওয়াই এর জন্য আপনার ইকুয়েশন গুলা বা ইন্টিগ্রেশন গুলো ভ্যারি করবে, বুঝেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে যে ডিএ এর রাশিমালা ওয়াই ডিএক্স, ওয়াই এর ফাংশনটা বসাই ওয়াই ডিএক্স দিয়ে এটাকে ইন্টিগ্রেট করে এ বের করে নিতে হবে। এরপরে সেকেন্ড কাজ যেটা, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে হবে, এই ইন্টিগ্রেশনের ভ্যালু বসা বের করার জন্য আমাকে ডিএ এর ভ্যালু বসাতে হবে,
সো x y dA হচ্ছে সো এই y এর ভ্যালু যদি আমি বসাই y ইজ এ ফাংশন অফ x তারপরে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা পেয়ে যাব সো এই ইন্টিগ্রেশনের ভ্যালু জানি a এর ভ্যালু জানি সো এই ইন্টিগ্রেশনের ভ্যালুকে a দিয়ে ডিভাইড করলে আমি x বার পেয়ে যাব সিমিলারলি y বার আমরা এভাবে বের করতে পারি y বার বের করার জন্য আমার এই বরাবর ইন্টিগ্রেশন করতে হবে সো সেক্ষেত্রে হচ্ছে আমার দেখেন dA হয়ে যাবে হচ্ছে dy এর ফাংশন x যখন বের করব তখন dA হবে হচ্ছে dx এর সাথে রিলেটেড y ভ্যালু যখন বের করব তখন dA হবে হচ্ছে dy এর সাথে রিলেটেড আমরা সাধারণত এই ধরনের ইন্টিগ্রেশনের সাথে সম্পর্কিত কিন্তু এই ধরনের ইন্টিগ্রেশনের সাথে কিন্তু আমরা সম্পর্কিত না আমরা সবসময় dx দিয়ে ইন্টিগ্রেশন করছি সো y ভ্যালু বের করার জন্য dy দিয়ে ইন্টিগ্রেট করতে হবে বোঝা গেছে যে থিওরেমটা আমরা পড়লাম একটু আগে ওইটার উপর বেস করে আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করব সো এখানে দেখেন একটা প্যারাবোলা দেওয়া আছে সো এই প্যারাবোলাটার আপনার সেন্ট্রয়েড পয়েন্ট বের করতে হবে এখানে ইনফরমেশন দেওয়া আছে যেটার হাইট বি এটার বেস লেন্থ এ আর ইকুয়েশনটা হচ্ছে y = kx স্কয়ার সো k যেহেতু হচ্ছে একটা কনস্ট্যান্ট সো k এর ভ্যালুটা আমাকে বের করে নিতে হবে k এর ভ্যালু আমরা কিভাবে বের করতে পারি বলেন এখানে আমরা k এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি অভি আছেন জি স্যার এখানে আমরা এই যে কে যে একটা কনস্ট্যান্ট এই ভ্যালুটা কিভাবে বের করতে পারি স্যার এটা যে প্যারাবোলার যে ইয়াটা আছে 4x ইকুয়েশনটা ভুলে গেছি স্যার এখন মনে পড়তেছে না বাট আমরা যদি এই যে a কে রিপ্লেস করেন 5 দ্বারা আর b কে রিপ্লেস করেন 3 দ্বারা এবার বলেন কে এর ভ্যালু কি করে বের করবেন সরি স্যার এটা মাথা আসছে সমস্যা নাই অভি পারে নাই অন্য কেউ যে কেউ পারবেন কেউ স্যার প্যারাবোলাটা এই বি পয়েন্ট দিয়ে যাবে ওইভাবে বের করা যায় ভেরি গুড তো প্যারাবোলাটা হচ্ছে আমার এ পয়েন্ট বি পয়েন্ট দিয়ে যাবে তাহলে হচ্ছে আমার কে ইকুয়ালস টু কি হবে y এর ভ্যালু হচ্ছে আমার বি বি বাই এ স্কয়ার সো বি বাই এ স্কয়ার করলে আমরা হচ্ছে কে এর ভ্যালু পেয়ে গেলাম সো ফার্স্ট হচ্ছে আমার যে কনস্ট্যান্ট ভ্যালু গুলো থাকবে সেটা বের করে নিতে হবে কে ভ্যালু আমি বের করে ফেলছি তাহলে এখন আমি জানি যে y ইকুয়ালস টু বি বাই এ স্কয়ার x স্কয়ার সো আমি এখন y এর ইকুয়েশন জানি এখন আমাকে এরিয়া বের করতে হবে সেটা হচ্ছে আমার dx এই সেন্ট্রাল পয়েন্টে এখানে কাজ করতেছে হাইটটা ধরলাম হচ্ছে আমার y তাহলে এটা এরিয়া কিভাবে বের করব dA ইকুয়ালস টু হবে আমার y dx তাই না একটু আগে তো আমরা এটাই শিখলাম y dx এটা লিমিট কতটুকু হবে বলেন তো এটা লিমিট কতটুকু হবে স্যার 0 থেকে a পর্যন্ত মনে হয় 0 থেকে a ভেরি গুড এটা হচ্ছে আমার 0 পয়েন্ট বাউন্ডেড এরিয়াটা হচ্ছে আমার x অ্যাক্সিস দ্বারা এই যে এই ব্লু অংশটা এটা হচ্ছে আমার a পয়েন্ট
আচ্ছা আমরা 3 আর 5 এটা মুছে দিই, কনফিউজ হয়ে যাবেন। সো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে 0 পয়েন্ট। সো 0 থেকে এ পর্যন্ত হচ্ছে আমি ইন্টিগ্রেট করব, তাহলে আমি টোটাল এরিয়াটা পেয়ে যাব। সো এখন এখানে y এর ভ্যালু যদি আমি বসাই দিই, y এর ভ্যালু হচ্ছে আপনার v / a স্কয়ার। সো v / a স্কয়ার তো হচ্ছে আমার কনস্ট্যান্ট, ওটাকে বাইরে নিয়ে নিলাম। আর x স্কয়ার dx এটাকে ইন্টিগ্রেট করা যাবে না, x স্কয়ার dx কে ইন্টিগ্রেট করা যাবে না, x কিউব / 3 কত আসবে, x কিউব / 3 তাই না? তাহলে আমরা বলতে পারি যে a কিউব b / 3a স্কয়ার ইকুয়ালস টু ab / 3, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার টোটাল এরিয়া এ। এটা কি বোঝা গেছে? জি স্যার বোঝা গেছে। তাহলে আমি এরিয়া পেয়ে গেলাম। এখন আমার ফর্মুলাতে যেটা ছিল x বার a ইনটু ইন্টিগ্রেশন অফ x dA তাই না? সো d এর ভ্যালু হচ্ছে কত, y dx বা y dx। সো y এর ভ্যালু আবার কত, b / a স্কয়ার x স্কয়ার। x কিউব হয়ে গেল আর b / a স্কয়ার কে আমি বাইরে নিয়ে নিলাম। এটা কি বোঝা গেল? এটা কি বুঝেছেন? এটা লিমিট কত হবে? এটা লিমিট কত হবে? বলেন এটা লিমিট কত হবে স্যার? 0 থেকে a পর্যন্তই তো হওয়ার কথা, কারণ dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। হ্যাঁ, আমরা এটা 0 থেকে a পর্যন্তই হবে, কারণ হচ্ছে আমরা এখান থেকে এতদূর পর্যন্ত নিচ্ছি। সো 0 থেকে a, সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি কত আসবে, b a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 a স্কয়ার। এখান থেকে পাচ্ছি b a স্কয়ার / 4। তাহলে x বার সমান কত হবে, b a স্কয়ার ইনটু 3 ডিভাইডেড বাই 4 a b। এখান থেকে হচ্ছে 3 a / 4। এখানে দেখেন যে এটাকে আমি ওই সাইডে ডিভাইড করে দিয়েছি, আর এর ভ্যালু তো হচ্ছে এবি বাই 3। সো ওটাকে ডিভাইড করলে আসবে 3 টা উপরে চলে যাবে আর এবি হচ্ছে নিচে থাকবে, 3 বাই এবি হলো, বি এ স্কোয়ার বাই 4 এর জায়গায় 3 বাই এবি মাল্টিপ্লাই হলো। তো এরপরে হচ্ছে দেখেন যে কাটাকাটি করলে 3 এ বাই 4 পাওয়া যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? এখন আপনারা ওয়াই বারটা বের করেন, সেম ওয়েতে ওয়াই বারটা বের করতে হবে। এর ভ্যালু তো আবার পুনরায় বের করার দরকার নাই, এর ভ্যালু তো আমরা মানে এইভাবে ইন্টিগ্রেট করেও যেটা পাবো, এই উপর নিচ ইন্টিগ্রেট করেও সেমটাই পাবো। সো এর ভ্যালু আর বের করার দরকার নেই, আপনারা সরাসরি এইখান থেকে করেন যে ওয়াই বার এ ইকুয়ালস টু ওয়াই ডি এ। ওয়াই বারটা কি বের করতে পারবেন এই পদ্ধতিতে? হামিম, ওয়াই বার বের করতে হবে, পারবেন না?
হামিম কি আছেন? হামিম স্যার, সরি স্যার, স্ক্রিনশট নিচ্ছিলাম এই যে অ্যাটেন্ডেন্স। আচ্ছা আচ্ছা, নেওয়া হয়েছে? জি স্যার, নিয়েছে। তাহলে ওয়াই বারটা বের করতে হবে। এইভাবে ওয়াই বারটা বের করেন তো। এখন ডি এর ভ্যালু কত হবে বলেন তো? না, এখানে তো ওয়াই দিয়েছি, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ডি এ হবে। হ্যাঁ, এখন হচ্ছে ওই যে এটা হয়ে যাবে, ডি এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে আপনার এক্স ডি ওয়াই, তাই না? জি স্যার, এক্স ডি ওয়াই। তো এখন এক্স এর ভ্যালুটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করতে হবে। আর এখানে লিমিটটা কত হবে? জিরো থেকে না, এবার তো এইখান থেকে এইটুক করতে, জিরো থেকে বি, জিরো থেকে বি হবে। মিম বুঝেছেন? আর এই এক্সটাকে ওয়াই দ্বারা রিপ্লেস করতে হবে, করে এটাকে ইন্টিগ্রেট করে বলেন যে এখন ওয়াই বারটা কত হবে। এর ভ্যালু কিন্তু হচ্ছে এটা, ডায়মন্ড রয় বের করা হয়েছে। ডায়মন্ড রয় কি আছে? না স্যার, দেখতেছি। বের করেন। রোল 79, উর্মি। রোল 79, উর্মি আপনি কি আছেন? জি স্যার। আপনি করতেছেন? স্যার আমি করার ট্রাই করতেছি, কিন্তু আমার বাসে এত পরিমাণে চিল্লা ছিল, আমি কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারতেছি না। যতক্ষণ পর্যন্ত ক্লাস নিলাম যেটা বুঝালাম এর আগে, সেটা কি বুঝেছেন? স্যার ফার্স্ট পার্ট টুকু বুঝেছি। এক্স বার বের করা বুঝেছেন? জি স্যার। নিবিড়, অভি বা জান্নাতুল বা মিম কেউ বের করতে পারেন না ওয়াই বার? স্যার অ্যানসারটা কি 3b/a² হবে? কত বললেন? 3? 3b/a² না, না হয় নাই। 3/10b হবে, 3/10b। আরেকটু ক্যালকুলেশনটা দেখেন, বের করতে পারছেন কেউ? এনিওয়ান? তাই তো আসলো আমারও।
কোথায় ভুল করলাম আমরা? স্যার থ্রি হবে না স্যার, ফাইভ না, থ্রি বুঝতে সরি স্যার আমি দেখছি স্যার মনে হয় থ্রি হবে, ফাইভ এর এখানে ফাইভ এর জায়গায় থ্রি হবে। সিক্স থ্রি বাই ফাইভই তো আসে। কেউ কি ভুলটা বের করতে পারছেন? এটা অন্যভাবেও করা যাবে কিন্তু এইভাবে তো আসার কথা, কিন্তু কেন আসলো না? ও আচ্ছা, ডি এর ভ্যালুটা ভুল লিখছি আমরা। ডি এ কি ওয়াই ডি ওয়াই হবে নাকি এ মাইনাস এক্স ডি ওয়াই হবে? জি এতদূর পর্যন্ত তো এক্স তেমন, তো এখানে কিন্তু এ মাইনাস এক্স বাই মানে ডি ওয়াই হবে, এই জায়গাটাতে ভুল গেছে। এখানে হবে হচ্ছে আপনার এ মাইনাস এক্স ডি ওয়াই। এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমাদের থ্রি বি বাই টেন আসবে। এটা কেন হলো এ মাইনাস এক্স বাই ডি ওয়াই, কেউ বলতে পারবেন? কেন হলো এইটুক অংশ তো হচ্ছে আমার ডি ওয়াই, তাই না? এইটু অংশ ডি ডি ওয়াই, আর এইখানকার যে ভ্যালুটা সেটা তো হচ্ছে আমার এক্স এক্স পয়েন্ট। এটা হচ্ছে আমার এক্স পয়েন্ট। তাহলে দেখেন এই বারটার যদি আমি এরিয়া বের করতে চাই তাহলে ডি ওয়াই হচ্ছে তার উইথ, লেন্থ কতটুকু, এই পুরো লেন্থটা হচ্ছে এ থেকে এক্স বাদ দিলে, এ থেকে এক্স বাদ দিলে যে লেন্থটা পাবো সেটা হবে হচ্ছে লেন্থ। সো দ্যাটস ওয়াই আমি লিখেছি এ মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই। তো এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমাদের থ্রি বি বাই টেন অ্যান্সার আসা উচিত। ক্যালকুলেট করেন সবাই। স্যার এটা আবার একটু রিপিট করা যাবে? আচ্ছা আমাদের তো এই বারের এরিয়াটা বের করতে হবে, তাই না? ডিএ মানে হচ্ছে একটা বারের যে এরিয়া, ক্ষুদ্রতম বারের যে এরিয়া সেটা। তো এই বরাবর যদি আমি নিই তাহলে আমরা তো এইটুক ডিস্টেন্স জানি ডি ওয়াই, কারণ ওয়াই এক্সিস বরাবর ক্ষুদ্রতম ডিস্টেন্স ডি ওয়াই। আর এখান থেকে তো আমি হচ্ছে এক্স কোঅর্ডিনেট বের করব, তো এটা তো আমার এক্স কোঅর্ডিনেট, এতদূর ডিস্টেন্স ডিস্টেন্স হচ্ছে আমার এক্স। তাহলে আমি যদি এই বারের লেন্থ এরিয়া বের করতে চাই তাহলে আমি জানি যে লেন্থ ইনটু উইথ, সো উইথ হচ্ছে আমার ডি ওয়াই, কোনো প্রবলেম নাই। লেন্থ কতটুকু, এতটুকু, এটা ডিস্টেন্স কতটুকু, এ থেকে এক্স যদি আমি বাদ দিই তাহলে তো আমি এইটুকু অংশ পাবো, তাই না? জি স্যার বুঝতে পারছি। এইটুকু অংশ হচ্ছে আমার এ মাইনাস এক্স, সো এটা হচ্ছে আমার লেন্থ আর এটা হচ্ছে আমার উইথ। সো লেন্থ দিয়ে উইথ কে মাল্টিপ্লাই করলে আমি ডি এ পেয়ে যাবো।
স্যার এখন যদি আমরা ক্যালকুলেট করি কত পাবো দেখেন, y x dy একটু আগে তো আমরা বের করলাম জানেন যে 6b / 5, সো এটার এগেইনস্টে আমরা 6b / 5 লিখতে পারি, এটা কত আসবে, এটা আসবে সমান a যদি বাইরে কমন নিয়ে নি ও না 6b / 5 না, এই যে 2ab² / 5 এইটু অংশ সমান পেয়েছি, আর এটা সমান পাচ্ছি হচ্ছে আমি a কে বাইরে নিলে y² / 2 বা b² / 2, সো b² / 2 এদিকে পেয়েছিলাম হচ্ছে এটা 2ab² / 5, সো এইটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে পাচ্ছি 10 5 এন্ড 4 ab² / 10, এটাকে আবার যদি এটাতে ডিভাইড করি তাহলে হচ্ছে আমি পাবো y বার ইকুয়ালস টু বুঝা গেছে, তাহলে মাইনাস ওয়াই হলো না কেন, নিবি শোনা যাচ্ছে না আরেকবার বলবেন, নিবিকে আমি শুনতে পাচ্ছি না, ই মাইনাস ওয়াই হলো না কেন, সরি আরেকবার বলেন স্যার, এক্স ওই এক্স বারেরটা যখন করলাম তখন স্যার বি মাইনাস ওয়াই হলো না কেন, আচ্ছা ভেরি গুড কোশ্চেন, আমরা একটু ড্র করতে হবে এটা তো ছিল আমার dx আর এই মাথার যে এটা এটা ছিল হচ্ছে আমার y, এই ডিস্টেন্সটা ছিল হচ্ছে আমার y, এখন আমি এরিয়া কি এটা বের করতেছি নাকি নিচেরটা বের করতেছি, নিচেরটা তার নিচেরটার জন্য হাইট কত y আর লেন্থ কত, আপনি যেটা বললেন সেটা হলো উপরের এরিয়াটা আমরা পেয়ে যাবো, হ্যাঁ ওইটাও লাগতো কখন যদি আমার কার্ভটা এরকম থাকতো এরকম আর ধরেন যে সেক্ষেত্রে আমার b মাইনাস x নিতে হতো যদি এই এরিয়াটা চাই, বুঝছেন নিবিড়, জি স্যার, সেক্ষেত্রে আমার b মাইনাস x, তো এই ম্যাথ গুলা করার জন্য যে ইন্টিগ্রেশনের ভালোভাবে নলেজটাকে কাজে লাগাতে হবে, এছাড়াও দেখেন এই ম্যাথটা আরেকটা ওয়েতেও করতে পারি, সেটা হচ্ছে দেখেন যে আমরা যখন ক্ষুদ্রতম এরিয়া নিলাম এই ক্ষুদ্রতম এরিয়াটাকে তো একটা রেক্ট্যাঙ্গেল বার হিসেবে আমরা চিন্তা করতেছি, রেক্ট্যাঙ্গুলার বার হিসেবে, সো এই রেক্ট্যাঙ্গুলার বারের যে সেন্ট্রয়েড পয়েন্ট সেটাকে আমরা বলতেছি ওয়াই বার ইএল, ইএল মানে এলিমেন্টের ওয়াই বার, তো এলিমেন্টের ওয়াই বার কতটুকু হবে, আই বার এলিমেন্ট হবে হচ্ছে ওয়াই বাই টু, সো এই ওয়াই বাই টু কে আমরা কাজে লাগাই করতে পারি, দেখেন যে আমরা যখন হচ্ছে যে ওয়াই বার এ বের করব ওয়াই বার এ কে আমরা বলতে পারি যে ওয়াই বার ই এলিমেন্ট ইনটু ডি এ, সেক্ষেত্রে ডি এ হচ্ছে আমরা যে এক্স এক্সিস বরাবর যেটা পেয়েছি সেটাই বসাতে পারি, আর লিমিটটা জিরো থেকে এ বসাবো কি রেজাল্ট আমরা পাবো, সো এলিমেন্টাল ওয়াই বার এক্স বার কে কাজে লাগাইও আমি সেন্ট্রয়েড পয়েন্ট বের করতে পারি, আর এই কিউ এক্স কিউ ওয়াই কি ছিল এটা তো আমরা সবাই জানি, ফার্স্ট মোমেন্ট অফ এরিয়া কিউ ওয়াই ইকুয়ালস টু ছিল এক্স বার বাই এক্স বার এ, তো আমরা কিউ ওয়াই না লিখে আমরা সরাসরি লিখেছিলাম যে এক্স বার এ x বার a ইকুয়ালস টু এটা x dl x, এই x এলিমেন্ট যেটা সেটা যেহেতু আমার x,
এই জন্য এটাকে আলাদা ভাবে x এলিমেন্ট না লিখে আমরা x y dx লিখেছিলাম, পরবর্তীতে এটাকে ইন্টিগ্রেট করে আমরা অ্যানসারটা বের করছি। দেখেন সবাই বুঝেছেন কিনা, কারো কোনো কোশ্চেন আছে? খুবই ইজি একটা ম্যাথ, যদিও আজকে আমাদের টাইম নাই, বাট এটা আপনাদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট কোনোটাই না। এই ম্যাথটা হচ্ছে আপনারা ইন্টিগ্রেশন যে মেথডটা আমরা একটু আগে শিখলাম ওই মেথডের মাধ্যমে এটা বের করবেন, এটা অথবা এটা। এটা যেহেতু একটু কমপ্লেক্স, এটা আমি করাই দিব বা নেক্সট লেকচার ভিডিওতে এটা করাই দিব। বাট এই যে 3-4 বা 3-6 এই দুটো প্রবলেমের যে কোনো একটা সবাই বাঁচাতে চেষ্টা করবে। এই ইন্টিগ্রেশন মেথডে আমরা যে মেথডটা করলাম সেটাকে বলতেছি যে ইন্টিগ্রেশন মেথডে বা ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডে সেন্ট্রয়েড পয়েন্ট বের করা। তো কোশ্চেনে যদি বলা থাকে যে ডিরেক্ট ইন্টিগ্রেশন মেথডে সেন্ট্রয়েড পয়েন্ট বের করতে হবে, তাহলে কিন্তু এই মেথডে আপনাদেরকে করতে হবে। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে বের করতে পারেন। যে আগের দিন আমরা যখন বেসিক কিছু হচ্ছে শেপ থেকে বের করেছিলাম ওইভাবে আপনারা বের করতে পারবেন। কিন্তু যদি কোশ্চেনে উল্লেখ থাকে যে ইন্টিগ্রেশনের মাধ্যমে সেন্ট্রয়েড পয়েন্ট বের করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে এই যে আজকে যে মেথডটা শিখলাম সেভাবে বের করতে হবে। সো 5.34 আর 5.36 এই দুইটা ম্যাথের যে কোনো একটা করে ম্যাথ বাসায় সবাই প্র্যাকটিস করবে। এটা হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট কোনো কিছু না, এটা আপনাদের নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য। Is there any question? আর আপনাদের ক্ষেত্রে যদি আমি একটু বলি যে আপনাদের রেসপন্সটা তুলনামূলকভাবে অন্যান্য ডিপার্টমেন্টের থেকে কম, তো রেসপন্স যত বেশি বাড়াবেন যত বেশি কোশ্চেন করবেন তত বেশি হচ্ছে আপনাদের নলেজটা ক্লিয়ার হবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো যে আপনারা যত মনের কোশ্চেন থাকবে সেগুলো করবেন।